আচ্ছা এই ভিডিওতে আমরা শেখার চেষ্টা করবো সিএফসি নাম্বার বের করা যায় কিভাবে ঠিক আছে তোমাকে যে কোনো একটা সিএফসি সংকেত দেওয়া আছে ওইটার নাম্বার কিভাবে বের করতে হয় ওকে আচ্ছা তো প্রথমত সিএফসি সম্পর্কে তোমাকে একটু ছোট করে বলি দুইটা টার্ম আছে একটা আছে সিএফসি আর একটা আছে কি এইচ সিএফসি ঠিক আছে একটা টার্ম আছে সিএফসি একটা হইতে আছে এইচ সিএফসি তো আমরা সবাই নাম থেকেই দেখে বলতে পারি যে এখানে কি বোঝায় এইচ সিএফসি যেটা সেটাতে কি কি থাকবে দেখো সি স্ট্যান্ড ফর ক্লোরো অ্যাফ এস স্ট্যান্স কি ফ্লোরো আর পিছনে যে সিটা আছে সেটা কি বোঝায় কার্বন তাহলে সি এফ সি দ্বারা আমরা কি বোঝায় ক্লোরো ফ্লোরো কার্বন ওকে আচ্ছা এরপরে কি এইচ সি এফ সি এইচ সি এফ সি দ্বারা কি বোঝায় এখানে এইচটা কি বোঝাবে হাইড্রো ক্লোরো ফ্লোরো কার্বন ঠিক আছে তাহলে আমরা দুটা টাইম শিখতেছি একটা সি সিএফসি আর একটা হতেছি কি এইচ সি এফ সি এখন এই এই কি থাকবে তুমি দেখতেছো নাম থেকে আর তুমি এটার নাম থেকেই এখানে কি থাকবে হাইড্রোজেন থাকবে ক্লোরিন থাকবে ফ্লোরিন থাকবে আর কি থাকবে কার্বন থাকবে ঠিক আছে এই চারটা টার্ম থাকবে এটাকে আমরা বলবো এইচ সি আর এটাকে কি বলবো সিএফসি ওকে আর এদেরকে কি বলা হয় এদেরকে আমরা বাণিজ্যিকভাবে কি হিসেবে ইউজ করে বাণিজ্যিকভাবে এদেরকে ফ্রেয়ন হিসেবে ইউজ করে সরি বাণিজ্যিকভাবে এদের কি হিসেবে ইউজ করে বাণিজ্যিক নামটা হচ্ছে ফ্রেয়ন এটা মাঝে মাঝে কি করে তোমাকে এম সিকিউতে দিতে পারে আটকানোর জন্য তাহলে আমরা কি কি দেখতেছি দুইটা টার্ম দিতেছি একটা সিএফসি একটা এইচসিএফসি একটা ক্লোরোফ্লোর কার্বন একটা হাইড্রোক্লোরো ফ্লোর কার্বন আর এদের বাণিজ্যিক নামটা কি ফ্রেয়ন ঠিক আছে আচ্ছা তো তাহলে সিএফসি এখন কি বের করা শিখতেছি নাম্বার বের করাটা শিখতেছি ওকে ধরো তোমাকে একটা সিএফসি সংকেত দেওয়া আছে তোমাকে দিছে সিএফসি সি সিএল টু এফ টু তোমাকে জিজ্ঞেস করছে এই যুগটার নাম্বার দিয়ে যদি আমি প্রকাশ করতে চাই এটা কত সিএফসি মানে সিএফসি নাম্বার কত হবে ঠিক আছে তো তাহলে এখন তুমি এটা কিভাবে বের করবে এটা বের করার জন্য আমি সাইডে একটা বক্স লিখবো বক্সটাতে কি লিখতেছি দেখো সি মাইনাস ওয়ান এইচ প্লাস ওয়ান আর কি এফ ওকে তাহলে তুমি কি করবা সি মাইনাস ওয়ান মানে হইতেছে তোমার কাছে যতগুলো কার্বন থাকবে ওই কার্বন থেকে কি করবা এক বিয়োগ করবা তাইলে কি পাই যাবা এটা হয়ে যাবে কার্বনের নাম্বার এরপর হাইড্রোজেন যতগুলো থাকবে তার সাথে এক যোগ করে দিলে কি পাই যাবে হাইড্রোজেনের নাম্বার আর তোমার কাছে যতগুলো ফ্লোরিন থাকবে ওইটাই তোমার ফ্লোরিনের নাম্বার হবে বুঝতে পারছো তাহলে তুমি শুরুতে দেখবে কার্বনের নাম্বার সব সময় তোমার নাম্বারিং করার সময় শুরুর নাম্বারটা হবে কার্বনের দেন নাম্বারটা হবে হাইড্রোজেনের দেন নাম্বারটা হবে ফ্লোরিন ঠিক আছে তাহলে সি মাইনাস ওয়ান এইচ প্লাস ওয়ান আর একটা কি এফ তো তুমি যদি এখানে করো এখানে করতে যাও তাহলে এখানে দেখো কার্বন আছে কয়টা একটা রাইট এখানে কিন্তু সিএল যেটা আছে এটা কিন্তু কার্বনের সি না এই সিটা হচ্ছে ক্লোরিন এস সি ঠিক আছে এখানে কার্বন কয়টা আছে একটাই আছে ঠিক আছে তাহলে তুমি কি হতে পারিস ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিনস কত জিরো তাহলে তোমার কার্বন কয়টা আছে কার্বন কার্বন নাম্বার কত জিরো এবার তোমার এই যে সি সি এল টু এফ টু এই যে গোটা থেকে কোনো হাইড্রোজেন আছে না কোনো হাইড্রোজেন নাই তাহলে তুমি এখানে হাইড্রোজেন নাম্বার কত বসাবা জিরো বসাবা তাহলে এখানে কত আসতেছে জিরো প্লাস ওয়ান দ্যাট মিন্স কত ওয়ান তাহলে আমাদের হাইড্রোজেন কয়টা আসতেছে একটা আচ্ছা এখানে ফ্লোরিন আছে কয়টা তুমি দেখতেছো দুইটা ফ্লোরিন নাম্বারটা ডিরেক্টলি ফ্লোরিনকে বোঝায় এটা নিয়ে কোনো টানা নাই ঠিক আছে তাহলে কার্বন নাম্বারটা কিভাবে বুঝবো আমাদের যে কতগুলো কার্বন থাকবে তার থেকে এক বিয়োগ করে দিব হাইড্রোজেন নাম্বারটা কিভাবে বুঝবো হাইড্রোজেন যতগুলো থাকবে তার সাথে এক যোগ করে দিব আর ফ্লোরিন নাম্বারটা ডিরেক্ট ফ্লোরিন নির্দেশ করে তাহলে আমাদের এটা সিএফসি নাম্বার যদি করতে যাই দেখো তো শুরুতে আছে কত জিরো তারপরে আসতে আছে ওয়ান তারপরে আসতে আছে টু তাহলে এটা আছে সিএফসি জিরো ওয়ান টু ঠিক আছে মানে এটা যে আমরা বাণিজ্যিক ইউজ করতে যে আমরা এটাকে সিএফসি সি টু এফ টু বলি না এটাকে কি বল লাগে সিএফসি জিরো ওয়ান টু এটা দ্বারা বোঝাই কি সিএফসি সি সি এল টু এফ টু বুঝাইছে ঠিক আছে তো চলো তোমাকে আরেকটা করতে দেই যদি আমি তোমাকে বলি সিএফসি সি সি এল থ্রি এফ এটার নাম্বার কত ঠিক আছে তো সেম কাহিনী তুমি কি করবা প্রথমে কার্বন নাম্বারটা দেখবা কার্বন সঙ্গে কিভাবে বের করবা তোমার যতগুলা কার্বন থাকবে তার থেকে এক বিয়োগ করে দিবে এখানে কার্বন আসে কয়টা একটা তাহলে ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিনস কি আসতেছে জিরো এরপরে হতেছে কি এইচ প্লাস ওয়ান তোমার এইচ কয়টা আছে এখানে এইচ একটাও নাই তাহলে জিরো প্লাস ওয়ান এইচ কত আসতেছে ওয়ান এই যে নাম্বারিং কত আসতেছে ওয়ান এরপরে তুমি দেখবে কি ফ্লোরিন কয়টা আছে ফ্লোরিন তো ডিরেক্ট ফ্লোরিন নাম্বার কি ইন্ডিকেট করে কয়টা ফ্লোরিন আছে একটা ফ্লোরিন তাহলে এটা সিএফসি কত হবে এটা হবে সিএফসি জিরো ওয়ান ওয়ান ঠিক আছে ধরো আমি তোমাকে আরেকটা প্র্যাকটিস করতে বললাম ধরো তোমাকে বলল সিএফসি সি টু সি এল থ্রি এফ টু কি বললাম সি টু সি থ্রি এফ সরি সি টু সি থ্রি এফ থ্রি তোমাকে বললো যে সি টু সি এফ থ্রি এই যোগটার নাম্বারিং করতে তাহলে তুমি কিভাবে নাম্বারিং করবা তাহলে তুমি প্রথমে দেখবা তোমাকে কি বলছি সি মাইনাস ওয়ান হতেছে কার্বন নাম্বার তারপরে সে কি এইচ প্লাস ওয়ান হতেছে হাইড্রোজেন নাম্বার আর ডাইরেক্ট ফ্লোরিন হতেছে ফ্লোরিন নাম্বার তাহলে সি মাইনাস ওয়ান এখানে কার্বন আছে কয়টা তুমি দেখতেছো দুইটা তাহলে দুই বিয়োগ এক দ্যাট মিনস কত আসতেছে এক আর এখানে হাইড্রোজেন কি কোথাও আছে পুরো যোগটাতে কোথাও হাইড্রোজেন নাই তাহলে জিরো প্লাস ওয়ান দ্যাট মিনস কত আসতেছে ওয়ান আর এখানে ফ্লোরিন কয়টা আছে তিনটা তাহলে এখানে ফ্লোরিন নাম্বার কত হবে থ্রি তাহলে এটা দেখতে কি রকম হবে এটাকে আমি যদি বাণিজ্যিক ভাবে ইউজ করি তাহলে আমরা বলবো কত নাম্বার থ্রি তাহলে এটা হবে কি সিএফসি ঠিক আছে তাহলে আমরা কি করতে পারবো যে কোনো নাম্বারিং করতে পারবো দেখো এখানে হাইড্রোজেন ছিল না কি হাইড্রোজেন ছিল ছিল না তাই আমি এখানে কি লেখি সিএফসি যদি একটা হাইড্রোজেন থাকতাম এইচ সি এফ সি বলতাম ঠিক আছে আমার যেহেতু নাম এখানে কোথাও কোনো হাইড্রোজেন নাই তাহলে আমরা এটাকে কি লেগেছি সিএফসি যদি একটা একটা হাইড্রোজেন অথবা দুইটা হাইড্রোজেন দিয়ে দিতাম তাহলে আমরা কি বলতাম এইচ সি রাইট আচ্ছা এখন আমরা উল্টা জিনিসটা শিখবো তোমাকে যদি কি বলে নাম্বারিং থেকে আমরা তখন কি দেখছি আমাকে সঙ্কেত দেওয়া ছিল সংকেত থেকে আমি নাম্বারিং করতেছিলাম না এবং উল্টা কাজটা দিলো তোমাকে যদি বলে যে নাম্বার থেকে সঙ্কেত বের করো ঠিক আছে নাম্বার থেকে সঙ্কেত বের করো এবং যোগ্যটাকে গাঠনিকভাবে কে দেখা সে ধরো আমরা সি সি এল এ ধরো আমরা যেটাগুলো বের করছি ওইটাই দেখি সি ধরো তোমাকে দিল সি এফ সি জিরো ওয়ান থ্রি তোমাকে বললো যে এটা নাম্বারিং করা আছে সি নাম্বারদের হিসেবে প্রকাশ করা আছে তোমাকে জিজ্ঞেস করলো যৌগটা কি হবে রাইট তুমি কিভাবে বের করবা তুমি কি করবা যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার সাথে কি যোগ করে দিবা নব্বই যোগ করে দিবা নব্বই যোগ করে দেওয়ার পর যে সংখ্যাটা আসবে এটা চেক করবা কত আসে নব্বই তোমার ছিল জিরো ওয়ান থ্রি তার সাথে নব্বই যোগ করলে কত আসবে একশো তিন তাহলে এখন দেখো আমাদের ফার্স্ট নাম্বারটা কি ইন্ডিকেট করতো আমাদের ফার্স্ট নাম্বারটা ইন্ডিকেট করতো কার্বন নাম্বার সেকেন্ড নাম্বারটা ইন্ডিকেট করতো হাইড্রোজেন থার্ড নাম্বারটা ইন্ডিকেট করতো কি ফ্লোরিন তাহলে আমাদের ফার্স্ট নাম্বারটা কি ইন্ডিকেট করে কার্বন সেকেন্ড নাম্বারটা ইন্ডিকেট করে হাইড্রোজেন আর থার্ড নাম্বারটাই ইন্ডিকেট করে ফ্লোরিন তাহলে আমাদের যোগ ওটাতে কার্বন থাকবে কয়টা একটা হাইড্রোজেন থাকবে কয়টা শূন্যটা আর ফ্লোরিন থাকবে কয়টা তিনটা তাহলে কার্বন না তুমি প্রথমে একটা দিয়ে দিবা এরপর আমাকে বলতো কার্বনের হাত কয়টা ছিল সবাই জানি কার্বনের হাত কয়টা চারটা যারা পড়ে আসছে তারা একদম ইজিলি জানি যে কার্বনের হাত চারটা জানো তাহলে তোমার এখন কোনো উপায় আচ্ছা দেখো কার্বনের হাত কয়টা থাকে চারটা ওই চারটা হাতে ফ্লোরিন আসবে কয়টা তিনটা একটা ফ্লোরিন দুইটা ফ্লোরিন তিনটা ফ্লোরিন হাইড্রোজেন কি আসবে হাইড্রোজেন কয়টা সংখ্যা আছে জিরো তাহলে হাইড্রোজেন আসবে না তাহলে অবশিষ্ট যে হাতটা আছে আমার এটা কি আমার যৌগ কি ছিল সিএফসি না সিএফসি থেকে কি থাকে বলো তো ক্লোরিন থাকে ফ্লোরিন থাকে কার্বন থাকে দেখো তোমার ফ্লোরিন আর কার্বন আসছে তাহলে অবশিষ্ট হাতে বসার জন্য কি বাঁচিয়ে আছে বাঁচিয়ে আছে মাত্র ক্লোরিন তাহলে এটা হবে কি এটা হইতেছে সি সি এল এফ থ্রি ঠিক আছে তাহলে এটা কি কোন এটা কোন সিএফসি নির্দেশ করতেছে এটা নির্দেশ করতেছে সি সিএফসি সি সি এল এফ থ্রি বুঝতে পারছি আচ্ছা চলো আমি তোমাকে আরেকটা করে দেখাই তোমাকে দিল সে ধরো তোমাকে দিলো সিএফসি এফ সি একশো বারো সি এফ সি একশো বারোর নামকরণ সরি যোগটা সংকেত লিখতে গাছ কি রকম আছে এটা তাহলে তুমি কি করবা নব্বই যোগ করে দিবা নব্বই যোগ করে দিলে তুমি কত পাইতেছো একশো বারো সাথে নব্বই যোগ করলে কত আছে দুইশো দুই তাহলে আমার এটা কি নির্দেশ করতেছে এটা আমাদের নির্দেশ করতেছে কার্বন সেকেন্ডটা কি নির্দেশ করে হাইড্রোজেন থার্ডটা কি নির্দেশ করে ফ্লোরিন ঠিক আছে তাহলে আমার এখানে কার্বন থাকবে কয়টা দুইটা রাইট কার্বন দুইটা সবসময় কিভাবে থাকে কার্বন কার্বন সিঙ্গেল বন দ্বারা ওকে আর আমরা জানি যে একটা কার্বনের কয় হাত থাকে চার হাত দেখো তো এই কার্বনের কয়টা হাত ইউজ একটা হাত বাকি রয়েছে আর কয়টা হাত তিনটা হাত এই কার্বনের কয়টা হাত ইউজ হয়েছে একটা হাত বাকি দেখো তো আমার যে রকম হাইড্রোজেন থাকবে কি থাকবে না থাকবে না তাহলে হাইড্রোজেন নাম্বার কি আছে জিরো তার মানে হাইড্রোজেন দেওয়া লাগবে না ফ্লোরিন আছে কয়টা দুইটা ফ্লোরিন আমি ইউজ করবো কয়টা দুইটা তাহলে অবশিষ্ট হাতে কি আসবে অবশিষ্ট হাতে আমরা কি করবো ক্লোরিনকে দিয়ে দিবো তাহলে কি হয়ে যাবে আমার যোগটা লেখা হয়ে যাবে তাহলে এখন দেখো আমার এই যোগটাতে কি কি আছে দেখো তো ক্লোরিন কয়টা আছে চারটা তাহলে সি সি এল ফোর এফ আছে ফ্লোরিন আছে কয়টা দুইটা তাহলে আমরা কি পাইতেছি সি সি ফোর এফ টু এটাকে বলতেছি সি এফ সি 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 এল ফোর এফ টু তা আশা করি বুঝতে পারছি কিভাবে আমি নাম্বারিং থেকে যোগ সংকেত আর গাঠনিক সংখ্যা রাখবো তো কি করবো আমাকে যে নাম্বারটা দেওয়া হবে তার সাথে নব্বই যোগ করে দিব নব্বই যোগ করে দিলে যেটা আসবে প্রথমটা কি ইন্ডিকেট করবে কার্বন নাম্বার সেকেন্ডটা হাইড্রোজেন থার্ডটা ফ্লোরিন অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই তুমি কি করবে কার্বনের মধ্যে হাতগুলো সবগুলোতে দিবা তোমার সব দেওয়া শেষ হলে অবশিষ্ট হাতে কাকে ইউজ করে দিবা অবশিষ্ট হাতে ক্লোরিনকে ইউজ করবা আমি আবার লিখে দিচ্ছি অবশিষ্ট হাতে কে যাবে ক্লোরিন যাবে আশা করি বুঝতে পারছি সবাই থ্যাংক ইউ